সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি শিল্প, ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশের আজকের আয়োজন। সাথে আছি আমি তন্ময়া তানিয়া, আর আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভিসা অ্যান্ড্রয়েড টেলিভিশন এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে। মৃত্যুমূল্যের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদেশি ফুড রপ্তানিকারক মালিকরা প্রতিদিনের লোকসানের হিসাব তাদের খাতায় যোগ করছে। এর উপর দেখুন বিশেষ প্রতিবেদন। করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপড়েন অবস্থা, তখন হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম। খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তরিতরকারি, মাছ, মাংস, পোল্ট্রি, মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। বিদেশে এসব কৃষি পণ্য রপ্তানির সাথে জড়িত রয়েছে তরুণ উদ্যোক্তা সহ প্রাণ, এলিম ফুড, সজীব, ইফাদ, অলিম্পিক সহ নানা প্রতিষ্ঠান। ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের কৃষি পণ্য বাজার স্থিতিশীল, ফলে দেশীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান সমূহ প্রতিনিয়ত প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান এলিম ফুড প্রোডাক্টস লিমিটেড এর DMD আব্দুল মাজে। গতকালকে আমরা যদি পাম অয়েল দেখাতে যে রেটে নিচ্ছি, একদিন পরে পার আওয়ার সবকিছু দাম বাড়ছে, যেটার সাথে আসলে কোনোভাবে আমরা রেট অ্যাডজাস্ট করতে পারছি না। আমাকে কম্পিটিশন করতে হচ্ছে ইন্ডিয়ার সাথে, আমাকে কম্পিটিশন করতে হচ্ছে পাকিস্তানের সাথে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির সাথে। তো এদের সাথে আমাকে যদি কম্পিটিশনে যদি আমাকে টিকে থাকতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ফ্রেট আমাকে আগের মূল্যে পেতে হবে, দ্রব্যমূল্যের একটা স্বাভাবিক পরিস্থিতিতে থাকতে হবে, তাহলে একমাত্র সম্ভব আমাদেরকে টিকে থাকা। আমার যে জিনিস আগে অ্যাভেলেবল মার্কেটে ছিল, এমন জিনিস অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যাচ্ছে না। টোটাল যদি সামারি করে বলতে চাই, তাহলে সবকিছু মিলে আসলে এই ব্যবসাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। দেশীয় কৃষি পণ্যের রপ্তানি বাড়লে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি কৃষি অর্থনীতিও হবে গতিশীল। তাই এই সেক্টরে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন নর্দান ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখান থেকে কনজিউমার গুডস বিদেশে রপ্তানি হচ্ছে, বিভিন্ন দেশে, 42টার বেশি দেশে রপ্তানি হচ্ছে। সেটা একটা বড় সম্ভাবনা, ভবিষ্যতে এই সম্ভাবনার দ্বারা আরো উন্মুক্ত করা যেতে পারে যদি বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা এবং সুপারভিশনে যদি এগিয়ে আসে। এটা কৃষক লেভেল থেকে শুরু করে একেবারে র মেটেরিয়াল পর্যন্ত, যেখানে ম্যানুফ্যাকচারার আছেন ঢাকা বা যেসব জায়গা, এই পর্যায়ে যদি সর্বজায়গা যদি সরকারিভাবে সুপারভিশন করা যায়, তাহলে হয়তো বা এই র মেটেরিয়ালের খরচ কমানো যেতে পারে এবং এর ফলে প্রোডাক্ট কস্ট কম পড়বে এবং এই এই প্রোডাক্ট আরো বেশি বেশি করে রপ্তানি করা সম্ভব।